দাদা, এবার আমরা কি বিষয়ে জানবো? এবারে বিষয় হচ্ছে কিভাবে ধানের চারা জমিতে রোপণ করলে ধানের ফলন ভালো হয় এবং আমাদের উপকারিতা কি, আমাদের সারিবদ্ধভাবে ধান লাগাবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য বা আজকের আলোচনার বিষয় হচ্ছে সারিবদ্ধভাবে কেন আমরা ধানের চারাকে রোপণ করব। অনেকের এটা প্রশ্ন থাকে অবশ্য। এর উপকারিতা হচ্ছে সারিবদ্ধভাবে ধান লাগালে সঠিকভাবে সঠিক নিয়মে আমাদের সঠিক দূরত্বে, যেমন সারি থেকে সারি 8 ইঞ্চি এবং গোছার থেকে গোছার দূরত্ব 6 ইঞ্চি, সঠিক নিয়মে আমরা আমাদের দক্ষ শ্রমিক দ্বারা সঠিক নিয়মে আমরা চারাটা রোপণ করে নিতে পারব। আর যখন আমরা সারিবদ্ধভাবে রোপণ করব না, তখন তারা এলোমেলোভাবে লাগাবে, দূরত্ব 6 জায়গায় 9 ইঞ্চিতে যাবে, 8 জায়গায় 12 ইঞ্চি যাবে, তখন আমাদের জমির বিশাল একটা জমির অপচয় হবে। আমাদের ধান উৎপাদনের যেমন আপনার সার প্রয়োগ, পানির মূল্য, তারপর কীটনাশকের পরিমাণ সব কিন্তু একই যাবে, কোনো কিছুই আমাদের কম যাবে না, সবে আমরা একই পরিমাণে দেবো। কিন্তু আমাদের জমিতে হচ্ছে সারিবদ্ধভাবে না লাগার কারণে আমরা চারা কম পাবো, চারা আমাদের জমিতে কম রোপণ হবে। তাই আমি বলতেছি যে সারিবদ্ধভাবে ধান আমরা জমিতে রোপণ করব। রোপণ করলে আমাদের উপকারিতা হচ্ছে 1 নম্বর, সঠিকভাবে ধান চারা আমাদের জমিতে রোপণ হচ্ছে। 2 নম্বর হচ্ছে এর পরবর্তীতে যদি জমিতে আমরা কীটনাশক প্রয়োগ করা তো লাগবেই, তখন আমরা সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করতে পারবো। আর হচ্ছে সারিবদ্ধ থাকার কারণে বাতাস সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, জমিতে অনেক সময় তাপমাত্রা বেড়ে যায়, যেমন আমাদের শরীরে গরম লাগে, জমিরও এরকম গরম ঠান্ডার ব্যাপার আছে। যেহেতু তারা উদ্ভিদ আমাদের মতোই, প্রকৃতির উপর নির্ভর করি, তারাও বেঁচে থাকে, এজন্যে আলো বাতাস ভালো চলবে, সূর্যের আলো সুন্দরভাবে পাবে। সূর্যের আলো ভালো পাওয়াতে দেখতে পাচ্ছেন যে জমিতে সরাসরি সূর্য আলো জমিতে পড়তেছে, জমিতে তাপ হচ্ছে। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে মুরগির ডিম ফোটানোর জন্য আমরা তাপ প্রয়োগ করি, মুরগির ডিমকে ফুটাই, তো সেরকম এখানেও যদি জমিতে তাপ সুন্দরভাবে পায় ধান গাছ, যে ধানের গাছের যে প্রয়োজন, যে তাপের প্রয়োজন, তাপটা পাচ্ছে এবং খাদ্যটা সুন্দরভাবে শোষণ করতে পারতেছে, জমিতে মানে উপকার আমাদের বেশি হচ্ছে। এই জন্য আমরা সারিবদ্ধভাবে ধান রোপণ করবো, জমিতে ধানের ফলন বৃদ্ধি হবে, কীটনাশক প্রয়োগের সুবিধা হবে, গাছের সংখ্যা বৃদ্ধি হবে, সার প্রয়োগের সুবিধা হবে, লেবার যেটা কষ্ট, শ্রমিক ব্যয় যেটা, সেটাও আমাদের সমঞ্জস্য হয়ে যাবে, সমন্বয় হয়ে যাবে, আমরা সব পাশে লাভবান হবো।